বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনলাইন ক্লাসে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। গত ক্লাসে আমি তোমাদেরকে 2.1 অনুশীলনীর গাণিতিক সমস্যাগুলো সমাধান করে দেখেছিলাম। আজ আমি তোমাদেরকে 2.1 অনুশীলনীর আলোকে দুটি সৃজনশীল গাণিতিক সমস্যার সমাধান করে দেখাব। প্রশ্নটি হলো, সোনা ও রূপা মিশ্রিত একটি গহনার ওজন 156 গ্রাম। ওই গহনায় সোনা ও রূপার ওজনের অনুপাত 7:6। ক নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রদত্ত অনুপাতের দ্বিগুণানুপাত ও ব্যস্তানুপাত নির্ণয় করো। খ নম্বর, উক্ত গহনায় সোনা ও রূপার পরিমাণ কত? গ, গহনায় কত গ্রাম রূপা মিশ্রিত করলে সোনা ও রূপার ওজনের অনুপাত তাদের প্রদত্ত অনুপাতের ব্যস্তানুপাতিক হবে। তাই শুরু করি। এখানে প্রদত্ত অনুপাত ছিল কত? আমাদের প্রদত্ত অনুপাত ছিল 7:6। ক নম্বরে বলা হয়েছে প্রদত্ত অনুপাতের দ্বিগুণ অনুপাত, দ্বিগুণ। এখন 7 এর দ্বিগুণ মানে কি? 7 2 বার গুণ হবে, মানে 7 স্কোয়ার। আচ্ছা, তাহলে দ্বিগুণ অনুপাত যখন করব তখন 7 স্কোয়ার অনুপাত 6 স্কোয়ার। 7 সাতটা কত হয়? 7 দ্বিগুণ মানে 2 বার, 7 সাতটা 49 অনুপাত 6 দ্বিগুণ মানে 6 6 36। এটা হলো দ্বিগুণ অনুপাত। আর ব্যস্ত অনুপাত, আমরা ষষ্ঠ শ্রেণীতেই পড়েছিলাম ব্যস্ত অনুপাত কাকে বলে। যখন সরল অনুপাতের পূর্বরাশি উত্তরাশি, আবার উত্তরাশি পূর্বরাশি হিসেবে যে অনুপাত আমরা পাই সেটাই হচ্ছে ব্যস্ত অনুপাত। তাহলে প্রদত্ত অনুপাত আমাদের ছিল 7:6, 7 ছিল আমাদের পূর্বরাশি, 6 হচ্ছে আমাদের উত্তরাশি। তাহলে যখন 7 হয়ে যাবে উত্তরাশি এবং 6 হয়ে যাবে পূর্বরাশি, তখনই হবে কি? ব্যস্ত অনুপাত। তাহলে প্রদত্ত অনুপাতের ব্যস্ত অনুপাত হবে 6:7। তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের দুটো উত্তর, একটা হচ্ছে দ্বিগুণ অনুপাত 49:36 এবং তোমার ব্যস্ত অনুপাত হচ্ছে 6:7। তোমাদের সুবিধার জন্য সংজ্ঞাটা লিখে দিয়েছি, ব্যস্ত অনুপাত হচ্ছে সরল অনুপাতের পূর্বরাশিকে উত্তরাশি এবং উত্তরাশিকে পূর্বরাশি ধরে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। যেমন আমাদের প্রদত্ত অনুপাত ছিল কত? 7:6। যখন এটাকে প্রদত্ত অনুপাতকে আমি ব্যস্ত অনুপাত নিব তখন হয়ে যাবে 6:7। এবার খ নম্বরটায় আসো। খ নম্বরে চেয়েছে সোনা এবং রূপার পরিমাণ। আমাদের প্রদত্ত অনুপাত ছিল কি? সোনা রূপার অনুপাত ছিল 7:6। তাহলে সোনা অনুপাত রূপা হচ্ছে 7:6। এখন আমাদের সোনা এবং রূপার পরিমাণ লাগবে, বের করতে হবে এবং গহনার ওজন আমাদের দেওয়া আছে। তাহলে অনুপাতের রাশিগুলোর আগে আমরা কি করব? যোগ করে ফেলবো। তাহলে অনুপাতের রাশিগুলো যোগফল হচ্ছে 7 যোগ 6, কত হয়? 13। এখন পুরো গহনার ওজন কত আমাদের? আমাদের পুরো গহনার ওজন দেওয়া আছে 156 গ্রাম। 156 গ্রাম। তাহলে সোনার পরিমাণ কিভাবে বের করবো? সোনার পরিমাণ হবে মোট গহনার, মানে 156 গ্রামের টোটাল ওজন কত? 13। 13 এর কত? 13 এর 7 ভাগ হচ্ছে তোমার সোনা এবং 13 এর 6 ভাগ হচ্ছে রূপা। তাহলে 156 গ্রামের 13 ভাগের 7 হচ্ছে সোনার পরিমাণ। 13 দিয়ে যখন 156 কে কাটাকাটি করবো, 13 দিয়ে এখানে ভাগ করলে দেখো একবার যায় 13, 2 নামলো 26, 13 দুগুণা 26, তাহলে 12। এখন যখন 13 দিয়ে 156 কে আমি কাটাকাটি করবো, 12 হয়, 12 আর 7 এর সম্পর্ক হচ্ছে গুণ, 7 12 84 গ্রাম। এটা হলো সোনার পরিমাণ। ঠিক একইভাবে আমরা রূপার পরিমাণটা নির্ণয় করব। রূপার পরিমাণও একইভাবে, মোট ওজন হচ্ছে আমার 156 গ্রাম। 156 গ্রামের 13 ভাগের 6, একইভাবে কাটাকাটি করলে 12, 12 আর 6 সম্পর্ক হচ্ছে গুণ, 6 12 72। তাহলে আমার গহনার মধ্যে সোনা এবং রূপার ওজনের পরিমাণ বের হয়ে গেল, নির্ণয় করে ফেললাম আমরা। গণনে বলেছে গহনায় কত গ্রাম রূপা মিশ্রিত করলে, এর মানে খতে তো আমরা সোনার রূপার পরিমাণ বের করেছি, কিন্তু গণনায় আমাদের চেয়েছে রূপার পরিমাণটা বাড়াতে হবে। কত গ্রাম রূপা মিশ্রিত করলে তাদের অনুপাতটা পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত। এখন ক নম্বরে তো আমরা ব্যস্ত অনুপাত পেয়েছি, তাহলে ক নম্বর হতে ব্যস্ত অনুপাতটা ছিল আমাদের কত? 6:7। আমাদের প্রদত্ত অনুপাত ছিল 7:6, কতে আমরা ব্যস্ত অনুপাত পেয়েছি 6:7। এখন ওই গহনায় আমাদেরকে রূপা মিশ্রিত করতে বলেছে, রূপার পরিমাণ আমরা জানি না, রূপার কতটুকু মিশ্রিত করবো সেটা আমরা জানি না। তাহলে আমরা গহনায় মনে করি এক্স গ্রাম রূপা মিশালে সোনার রূপার ওজনের অনুপাত হবে কত? 6:7 হবে। এখন খতে তো আমরা সোনার রূপার পরিমাণটা বের করেছি, সেটা আমরা খ হতে প্রাপ্ত সোনার পরিমাণ ছিল 84 গ্রাম এবং রূপার পরিমাণ ছিল 72 গ্রাম। এখন নতুন ভাবে যদি গহনাটা তৈরি করতে যাই কতটুকু রূপা মিশালে, তাহলে এক্স গ্রাম মিশাবো কার সাথে? সোনার সাথে না রূপার সাথে? রূপা 72 গ্রামের সাথে। তাহলে 72 এর সাথে যদি এক্স যোগ করি তাহলে কি হয়? 72 যোগ x হয়। তাহলে প্রশ্ন মতে আমাদের সোনার পরিমাণটা অপরিবর্তিত থাকে, কারণ আমরা শুধু রূপার পরিমাণটা বাড়াই। তাহলে সোনা যেমন আছে তেমন থাকবে 84 এবং রূপার পরিমাণটা বাড়বে 72 যোগ x হবে এবং তাদের অনুপাতটা হবে 6:7। এটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে। এখন 84 হচ্ছে আমাদের লব, উপরে যাবে, এটা হর নিচে আসবে, 6 লব উপরে যাবে 7 নিচে, আড়াআড়ি গুণ
84 গুণ 7 এবং এদিকে 6 গুণ হবে একবার 72 এর সাথে একবার x এর সাথে 72 আর 6 গুণ করলে হয় কত 432 6 এর সাথে x গুণ করলে 6x আর 84 এর সাথে 7 গুণ করলে হয় 588 এখন এটার পাশে যোগ হয়ে আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ 6x সমান সমান 588 বিয়োগ 432 বিয়োগ করলে বিয়োগফলটা আসে 156 আর 6 এখানে গুণ হয়ে আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে ছয়টি যখন 156 কে ভাগ করবে ছয় মানের মধ্যে দুইবার যায় ছয় গুণা 12 যোগফল 3 6 নামলো 6 36 26 তাহলে x এর মান বের হয়ে গেল 26 x এর মান বের হয়ে গেল 26 তাহলে আমাদের গহনায় x নাম রূপা মিশালে তাহলে কত গ্রাম রূপা মিশাতে হবে আমাদের আরো 26 গ্রাম তোমার রূপা মিশাতে হবে তাহলে এই অনুপাতটা হবে 6:7 আশা করি তোমরা এক নং সৃজনশীলের ক খ গ সুন্দরভাবে বুঝতে পেরেছো দুই নং সৃজনশীল খেয়াল করো ইভা লিমা ও ইরানি তিন বোন তাদের পিতার 6300 টাকার মধ্যে ইভা লিমার 5 ভাগে 3 অংশ পায় এবং লিমা ইরানির দ্বিগুণ টাকা পায় ক নম্বরে বলেছে 15 25 ও 33 এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে খ নম্বরে বলেছে প্রত্যেককে তাদের তিনজনের টাকার পরিমাণ নির্ণয় করতে গ নম্বরে বলেছে ইভার প্রাপ্ত টাকা 2 বছর 3 বছর ও 4 বছরের দরিদ্র বালকদের মধ্যে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিল কে কত টাকা পেল দুই নং এ কতে বলেছে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে আমাদের তিনটা রাশির মান দেওয়া আছে আমরা চতুর্থ নম্বর রাশিটা বের করব সূত্রটি কি তোমাদের মনে আছে চলো খেয়াল করি এখানে প্রথম রাশি হচ্ছে 15 দ্বিতীয় রাশি হচ্ছে 25 আর তৃতীয় রাশি 33 চতুর্থ সমানুপাতি আমরা নির্ণয় করব সূত্রটি হলো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি তাহলে চতুর্থ রাশি বাদে যে তিনটির মান দেওয়া আছে আমরা মানগুলো বসাবো প্রথম রাশি জায়গায় 15 চতুর্থ রাশি যেমন আছে তেমন দ্বিতীয় রাশি আমাদের হচ্ছে 25 আর তৃতীয় রাশি 33 15 এর পাশে গুণ হয়ে আছে তাহলে উপাশে গেলে কি হয়ে যাবে ভাগ তাহলে 25 গুণ 33 নিচে 15 কাটাকাটি করবো 5 দিয়ে 3 পাঁচা 15 5 দিয়ে 5 পাঁচা 25 আবার 3 দিয়ে 33 কাটাকাটি যায় 3 11 33 তাহলে 11 আর 5 এর সম্পর্ক কি গুণ 5 11 55 তাহলে আমাদের চতুর্থ সমানুপাতি কত 55 দুই এর খ নম্বরে আমাদের প্রত্যেকের টাকার পরিমাণ বের করতে হবে এখানে দেওয়া আছে ইভার টাকা লিমার টাকার 5 ভাগে 3 অংশ তাহলে ইভার টাকা অনুপাত লিমার টাকা কত হবে 5 ভাগে 3 অনুপাত 1 5 ভাগে 3 এটা ভগ্নাংশ আছে এটাকে পূর্ণ সংখ্যায় নিলে উভয় পক্ষকে আমি 5 দিয়ে গুণ করব যেহেতু এখানে হর 5 আমি উভয় পক্ষকে 5 দিয়ে গুণ করলাম 5 এ 5 এ কাটাকাটি 3 এখানে 5 একে 5 তাহলে ইভার টাকা লিমার টাকার পরিমাণটা আমরা অনুপাতটা আমরা পেলাম আবার বলেছে প্রশ্ন বলেছে লিমার টাকা ইরানির টাকার দ্বিগুণ এর মানে লিমা ইরানির দ্বিগুণ টাকা পাবে তাহলে লিমার টাকা অনুপাত ইরানির টাকা হচ্ছে যদি ইরানির টাকা এক হয় লিমার টাকা দ্বিগুণ দুই হবে 2:1 আমরা লিমার টাকা আর ইরানির টাকাও পেলাম এখন আমি ধারাবাহিক অনুপাতে নিব ইভার টাকা লিমার টাকা হচ্ছে 3:5 3:5 কে এবং লিমার টাকা ও ইরানির টাকার অনুপাত 2:1 আমরা ধারাবাহিক অনুপাতে নিতে হলে জানি প্রথম রাশিকে দ্বিতীয় রাশির পূর্ব রাশি দ্বারা গুণ তাহলে 3 এবং 5 কে আমরা পূর্ব রাশি 2 দ্বিতীয় অনুপাতে পূর্ব রাশি কত 2 2 দ্বারা গুণ করব 3 গুণ 2 আর এখানে 5 গুণ 2 3 দুগুণা 6 5 দুগুণা 10 আবার লিমার টাকা অনুপাত ইরানির টাকা পেয়েছি কত 2:1 এখন এটাকে যদি দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করতে হবে ধারাবাহিক অনুপাতের নিয়ম অনুসারে তাহলে 2 কে আমরা 5 দিয়ে গুণ করব আবার 1 কেও 5 দিয়ে গুণ 2 গুণ 5 1 গুণ 5 তাহলে কত হলো 5 দুগুণা 10 5 1 5 তাহলে আমাদের ধারাবাহিক অনুপাতটা কত হলো এখানে ইভা লিমা আর ইরানি ইভার টাকা লিমার টাকা ইরানির টাকার অনুপাত হলো 6:10:5 6:10:5 এখন প্রত্যেকের টাকার পরিমাণ যেহেতু বের করতে বলেছে এবং আমরা প্রত্যেকের টাকার অনুপাত জানি আমরা আগে অনুপাতের রাশিগুলোর যোগফল বের করব অনুপাতের রাশিগুলোর যোগফল হবে 6:10:5 = 21 আর আমাদের মোট টাকা তাদের বাবার মোট টাকা কত ছিল 6300 টাকা 6300 টাকা তাহলে ইভা কতটুকু পাবে ইভা পাবে মোট টাকা 6300 টাকার 21 ভাগের কয় ভাগ পাবে 21 ভাগের 6 ভাগ পাবে তাহলে 21 এর সাথে 6300 যখন কাটাকাটি হবে তখন কত হবে 300 21 63 কে 3 বার যায় তাহলে এই 20 300 3 এর সাথে 6 গুণ হলে 1800 300 গুণ 6 = 1800 আবার লিমা পার সে ঠিক একই টাকার মোট টাকা কত 6300 টাকার 21 ভাগের কয় ভাগ 10 ভাগ
ইভার টা হচ্ছে 6 ভাগ লিমার টা হচ্ছে 10 ভাগ ইরাডিটা হচ্ছে 5 ভাগ তাহলে এখানে 21 ভাগে 10 21 এর সাথে কাটাকাটি হলে 300 হয় এবং 300 এর সাথে 10 এর সম্পর্ক গুণ তাহলে 3000 টাকা আবার ইরানি পাই ঠিক একই নিয়মে 6300 টাকার 21 ভাগে 5 ভাগ 21 এর সাথে কাটাকাটি 6300 হয় কত 300 300 এর সাথে 5 এর গুণ 1500 তাহলে আমরা প্রত্যেককে তাদের তিনজনের টাকার পরিমাণ নির্ণয় করে ফেললাম গ নম্বরে বলেছে ইভার টাকাকে তোমার তিনজন বালকের মধ্যে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিবে তাহলে ইভার টাকাটা কত আমরা পেয়েছি খ নং হতে প্রাপ্ত ইভার টাকা হচ্ছে 1800 টাকা আর তিনজন বালকের বয়সের অনুপাত 2 বছর ছিল 2 বছর 3 বছর আর 4 বছর ছিল তাহলে বালকদের বয়সের অনুপাত 2 অনুপাত 3 অনুপাত 4 অনুপাতের রাশিগুলোর যোগফল আমরা নির্ণয় করব 2 3 আর 4 এর যোগফল হচ্ছে 9 তাহলে প্রথম বালক কতটুকু পাচ্ছে ইভার টাকা হচ্ছে 1800 1800 টাকার 9 ভাগের 2 ভাগ পাবে প্রথম বালক তাহলে 1800 টাকার 9 ভাগের 2 ভাগ কাটাকাটি করলে হয় 200 200 এর সাথে 2 গুণ 400 টাকা প্রথম বালক ঠিক একই ভাবে দ্বিতীয় বালক কতটুকু পাবে সেটা নির্ণয় করব 1800 টাকার 9 ভাগে কত হবে 3 অংশ তাহলে আবার কাটাকাটি করলে কত হয় 200 3 এর সাথে 200 গুণ 600 টাকা পাচ্ছে দ্বিতীয় বালক এবং ঠিক একই ভাবে তৃতীয় বালক পাচ্ছে তোমার 1800 টাকার 9 ভাগে 4 অংশ তাহলে আবার সেই কাটাকাটি 200 হয় 200 এর সাথে 4 গুণ করলে 800 টাকা হয় আমরা তাদের তিনজনের বয়সের অনুপাতে তিনজনের টাকার পরিমাণ নির্ণয় করে ফেললাম আশা করি তোমরা দুটি সৃজনশীলই বুঝতে পেরেছো এখন তোমাদের জন্য একটা সৃজনশীল বাড়ির কাজ থাকবে তুর্য ও আরুর আয়ের অনুপাত 4 অনুপাত 3 আরু ও ইমরানের আয়ের অনুপাত 5 অনুপাত 4 তুর্যের আয় 1200 টাকা ক তিনটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দুটি যথাক্রমে যদি 64 ও 81 হয় তাহলে তোমাদেরকে মধ্য রাশিটি নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে আশা করি তোমাদের সূত্রটা মনে আছে খ নম্বর তিনজনের মোট আয় কত তা নির্ণয় করবে গ আরুর আয় 1000 টাকা যদি কম হয় এবং ইমরানের আয় যদি 800 টাকা বেশি হয় তাহলে আরু ও ইমরানের আয়ের অনুপাত তোমরা নির্ণয় করবে আশা করি তোমরা এই বাড়ি কাজটি সুন্দরভাবে করতে পারবে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।